বাসন্তী গৃহবধূ মৃত্যুতে নয়া মোড়। আত্মহত্যা নয়, প্রতিবেশী এবং পরিবারের দাবি, খুন করা হয়েছে তাদের মেয়েকে। পরের টাকা না পাওয়াতে এই ঘটনা বলে অভিযোগ। গৃহবধূর স্বামী এবং শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বিয়ে বাড়িতে কেন নাচানাচি করেছে বউ, এই নিয়ে সকলের সামনেই তুলকালাম করেছিলেন শাশুড়ি। শনিবার সেই বাড়ি থেকে উদ্ধার হয় গৃহবধূর ঝুলন্ত দেহ। গোটা ঘটনায় শোকের ছায়া বাসন্তীর চড়াবিদ্যা গ্রামের স্বপ্না নস্করের পরিবারে। পরিবারের অভিযোগ, পণের জন্য তাদের মেয়ের ওপর অত্যাচার চলত। আত্মহত্যা নয়, পণ না মেলায় খুন করা হয়েছে তাদের মেয়েকে। শুক্রবার দিনকে নিকটাত্মীয়ের বিয়ের নিমন্ত্রণে গিয়েছিলেন বছর ১৮র স্বপ্না নস্কর। শুধু সে একা যায়নি, তার সাথে তার স্বামী সুবীর নস্করও গিয়েছিলেন এবং তার শাশুড়িও গিয়েছিলেন। শুক্রবার দিনকে নিকটাত্মীয়ের বাড়িতে যখন সবাই আনন্দে মেতে উঠেছিল, তখন সেখানে স্বপ্নাও একটু নাচানাচি করে ফেলেছিল তার আত্মীয়দের সাথে। এবং যেটা জানা যাচ্ছে, এরপরই বাড়িতে এসে, এই শ্বশুর বাড়িতে এসেই স্বামী তাকে কিছুটা বকাঝকা করে এবং শেষমেশ শনিবার দিনকে দুপুর নাগাদ এই ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় স্বপ্নার নিথর দেহ। এবং ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তে নেমেছে বাসন্তী থানা। বাপের বাড়ির তরফে অভিযোগ যে মারধর করেই ঝুলিয়ে দেওয়া হয়েছে বা খুন করা হয়েছে স্বপ্নাকে। গিয়ে বিয়ে বাড়ি থেকে এসে রাত্রি ওরা অনেক রাত পর্যন্ত ওখানে নাচা টাচা করেছে। দুই স্বামী স্ত্রী নেচেছে অবশ্য, দুজনে নাচা টাচা করে রাত কত রাত্রি এসে আমরা জানি না, আমরা ঘুমিয়ে পড়েছি। এসে রাত্রে এসে ছিল সকালবেলা বউটার মন টন গুলো খারাপ টারা চুপচাপ বসে আছে। আমি বললাম শরীর খারাপ, বললো না। তা কি হয়েছে? তা বলে না এমনি শরীর খারাপ। হয়তো নাচাটা করে সবাই বলেছে বৌমাটা সবাই নেচেছে, হয়তো ওই জন্য শরীর খারাপ হতে পারে। তা আমাদের কাছে আর কিছু বলেনি, চুপচাপ ওই দরজা ধারে বসে আছে। জামাই চাইনি, মেয়ে চেয়েছিল। মানে জামাই কি ওকে দিয়ে বলাতো যে টাকা পয়সা আনো? তা জানি না, মেয়ে বলেছে, বলে মা আমার এরকম টাকার জন্য জিনিসের জন্য অশান্তি করছে। আমার কাছে তাও বলেনি, আমার বোনের কাছে বলেছে। আমার মেয়ের যেখান থেকে না পেয়েছে, আমরা আজও অভিযোগটা কি জামাই বা শ্বশুর বাড়ি মেরে ঝুলিয়ে দিয়েছে? ঝুলিয়ে মেয়েরা গিয়ে দেখেছে যে মারা ও খলপায় শুয়ে আছে। মাস তিনেক আগেই সুবীর নস্করের সঙ্গে বিয়ে হয়েছিল বছর ১৮র ওই তরুণীর। তারপর থেকেই পণের জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার স্বামী ও শাশুড়ির সঙ্গে এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন স্বপ্না। সেখানে নাচানাচি করা নিয়ে সকলের সামনেই অশান্তির শুরু। প্রতিবেশীদের অভিযোগও শ্বশুর বাড়ির বিরুদ্ধেই। টাকা পয়সার জন্য গন্ডগোল। তো আপনারা অভিযোগ তো করেছেন, দুজন তো গ্রেফতারও হয়েছে। হ্যাঁ, দুজন গ্রেফতার হয়েছে, শাশুড়ি আর ছেলে। এখন কি চাইছেন, মানে কি দাবি জানাচ্ছেন? এখন দাবি ওই ছেলে আর মায়ের শাস্তি হোক। দেহ উদ্ধার হওয়ার পর পালানোর চেষ্টা করে স্বামী সুবীর ও তার মা। পুলিশ দুজনকেই গ্রেফতার করেছে। বাসন্তী থানা গ্রেফতার করেছে স্বপ্নার স্বামী সুবীরকে এবং শাশুড়িকে। চড়াবিদ্যা গ্রাম থেকে ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সাথে সুকান্ত মুখার্জি, ২৪ ঘন্টা।